السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা শুধুমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। শান্তি অবতরণ হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানীয় শ্রোতা সমাবেশ, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হলো নামাজ বা সালাত। সম্মানীয় শ্রোতা সমাবেশ, আমরা জানি ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। ইসলাম পাঁচটি জিনিসের উপর ভিত্তি করে কায়েম রয়েছে বা দণ্ডায়মান রয়েছে। তার মধ্যে থেকে সর্বপ্রথম হলো কালিমা তাওহীদ, দ্বিতীয় হচ্ছে নামাজ, তৃতীয় হচ্ছে রোজা, জাকাত ও হজ। এই পাঁচটি জিনিসের উপর ভিত্তি করে ইসলাম কায়েম রয়েছে। আর পাঁচটির মধ্যে হতে তিনটি জিনিস তো প্রতি মানুষের জন্য আবশ্যিক, আর দুইটি জিনিস শুধুমাত্র ধনবান ব্যক্তিদের জন্য। তিনটি জিনিস আবশ্যিক হলো কালিমা তাওহীদ, নামাজ ও রোজা। কালিমা তাওহীদ একজন মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম কর্তব্য, তা না হলে সে মুসলমান হতে পারে না। দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ। যখন সে কালিমা তাওহীদ পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত হবে, তখন তাকে নামাজ পড়তে হবে। কারণ নামাজই পারে মানুষ কি দুনিয়ায় এবং আখেরাতের বিভিন্ন ধরনের আযাব থেকে পরিত্রাণ দিতে। তাহলে আমরা এই জায়গায় বুঝতে পারলাম যে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে থেকে হলো একটি স্তম্ভ নামাজ। আর এই নামাজ আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন কোরআনের মধ্যে, ওয়াকিমুস সালা, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, নামাজ তোমরা ছাড়িও না। নামাজ পড়তে বলা হয়েছে, কিন্তু নামাজের জন্য কি মসজিদ আমাদের জন্য অপরিহার্য? না, মসজিদ না হলেও কিন্তু আমাদের নামাজ হবে। সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাতিল আরদু মসজিদান ওয়া তাহুরা, তোমাদের জন্য এই পৃথিবীকে, এই ভূখণ্ডকে, এই পৃথিবীর যে সমতল ভূমি রয়েছে সেই ভূমিকে তোমাদের জন্য মসজিদ বানানো হয়েছে। অর্থাৎ তোমরা জলে স্থলে যে কোনো জায়গায় যাও না কেন, যে কোনো স্থানে থাকো না কেন, যদি সময় হয়ে যায়, যদি নামাজের সময় হয়ে যায়, তবে তোমরা নামাজ পড়ে নাও। তাহলে কি নামাজের জন্য মসজিদ আমাদের অপরিহার্য নয়? কারণ পৃথিবীর সমস্ত স্থানে আমাদের জন্য মসজিদ স্বরূপ। যখনই আমরা যে কোনো স্থানে থাকি না কেন, নামাজের যদি সময় হয়ে যায়, আমাদের নামাজ পড়ে নিতে হবে। হ্যাঁ, এবার প্রশ্ন আসতে পারে, যদি কোনো ব্যক্তি কোনো মরুভূমির মধ্যে থাকে, তবে সেই জায়গায় পানির অসুবিধার কারণে তবে কি করবে? যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, যদি তোমরা নামাজ পড়তে যাও, যদি নামাজ পড়ার নিয়াত করো, তবে তোমরা ওযু করে নাও। ওই ওযু করার কথা বলা হয়েছিল। কিন্তু মরুভূমিতে থাকার সময় যদি পানি না পায়, তবে সে কি করবে? সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের মধ্যে বলেছেন, জুইলাতিল আরদু মসজিদান ওয়া তাহুরা, আমি তোমাদের জন্য পৃথিবীকে কি করা হয়েছে, মসজিদ বানানো হয়েছে, এবং পৃথিবীর মাটিগুলোকে তোমাদের জন্য পবিত্র অর্চনা করার এক বিশেষ মাধ্যম করে দেওয়া হয়েছে। যদি তোমরা এমন এক প্রান্তে চলে যাও, সেই প্রান্তে যদি পানি না পাওয়া যায়, তবে সেই প্রান্তের মাটিগুলো দিয়ে, সেই স্থানের মাটিগুলো দিয়ে তোমরা তায়ামুম করো, আর তায়ামুম করার পরে নামাজ আদায় করো। তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নামাজের কথা। এখন প্রশ্ন হলো, নামাজ আমরা কেমনভাবে পড়ব? এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমন ভাবে নামাজ পড়তে দেখেছো, আমাকে যেই রূপ নামাজ পড়তে দেখেছো, সেই রূপ ভাবে তোমরা নামাজ পড়ো। আজ আমরা বর্তমান সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, আমরা এমন একটি সমাজে বসবাস করছি যে সমাজে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, তবে আমরা কেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নামাজ পড়বো, আমাদের মনে এমন ধরনের প্রশ্ন জেগে যায়।
তবে এই প্রশ্নের উত্তর হলো, যদি আমরা বাহ্যিক ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কাজ, সমস্ত কথাবার্তা, সমস্ত জিনিস হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতির মাধ্যমে নামাজ পড়েছিলেন, কখন কি করেছিলেন, কখন কোন সময় কোন দোয়া পড়েছিলেন এবং কখন সালাম ফিরিয়েছিলেন, সালাম ফেরার পরে কি বলেছিলেন, সমস্ত জিনিস আমরা হাদিসের মধ্যে পেয়ে যাব। তার জন্য বলা হয়েছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তাহলে কি আমরা হাদিস পড়ব, হাদিস পড়া পরে যেগুলি সঠিক করেছে সেই সঠিক পদ্ধতির মাধ্যমে আমরা নামাজ পড়ব। যদি আমরা সঠিক পদ্ধতির মাধ্যমে নামাজ পড়ি, তবে আমাদের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ন্যায় হবে। আর যদি আমরা এই পার্থিব জগতে নামাজ না পড়ি, তবে কি হবে, কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি আমাদেরকে ভুগতে হবে। আর আমাদের জন্য কবরে বিশাল পরিমাণ আযাব রয়েছে, এই দুনিয়াতেও আযাব রয়েছে এবং কবরের মধ্যেও আযাব রয়েছে। অতএব আমাদেরকে নামাজ পড়তে হবে। আর যদি আমরা নামাজ পড়ি, তবে এই নামাজই পারে আমাদেরকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, বিভিন্ন ধরনের অশ্লীল কাজকর্ম থেকে দূরে রাখতে। কারণ কোরআনের মধ্যে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মুনকার কাজ থেকে দূরে রাখে। যদি আমরা নামাজ পড়ি, তবে আমরা এই নামাজের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ থেকে দূরে থাকবো, অশ্লীল কথাবার্তা থেকে, অশ্লীল কাজকর্ম থেকে দূরে থাকতে পারবো। অতএব আমি সকল মানুষের কাছে আবেদন করব, সবাই যেন যথাসময়ে রীতিমতো নামাজ পরিধান নামাজ পড়ে নেয় এবং নামাজ নিজে পড়ে এবং নিজেদের পরিবারদেরকে এই নামাজের দিকে আহ্বান করে। এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য বৃদ্ধি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।